আজ থেকেই ফের আবহাওয়ার আসছে বিরাট বদল, তাপমাত্রা তরতরিয়ে বাড়বে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া অফিস। টানা 15-20 দিনে অস্বস্তির পর স্বস্তি ফিরেছিল দক্ষিণবঙ্গ জুড়ে, তবে সেই স্বস্তির মেয়াদ এবার শেষ হতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার কারণ। পরিস্থিতি যেগিতে এগোচ্ছে তাতে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কতটা বদল হলো তা হাড়ে হাড়ে টের পাবেন বাসিন্দারা। এ বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি মেগা আপডেট। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে দক্ষিণবঙ্গে এবার গ্লুকন ডি নিয়ে ঘুরে বেড়াতে হবে, কেননা গরমের পাশাপাশি এবার আর্দ্রতা বেশি থাকার কারণে অসহ্য পরিস্থিতি তৈরি হবে আর চরম ঘাম ঝরবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হতে জানা গিয়েছে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের তরফ থেকে সোমবার সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে সেই বৃষ্টির দেখা না মেলার কারণে রাত থেকে অসহ্য গরম অনুভূত হতে শুরু করেছে। আজ মঙ্গলবার হাওয়া অফিসের তরফ থেকে সমুদ্র তীরবর্তী জেলাগুলি যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে 15 থেকে 18 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকার কারণে তাপমাত্রা পরত বৃদ্ধি পাবে। বাতাসে যেহেতু জলীয়বাষ্প রয়েছে তাই আর্দ্রজনিত অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এর পাশাপাশি সব জেলাতেই তাপমাত্রা পরত বাড়তে থাকবে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের অনুমান অনুযায়ী কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ফের 40 ডিগ্রি ঘর ছুঁয়ে যাবে। এছাড়া পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ফের 44 থেকে 45 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যেতে পারে। পুরুলিয়া বাঁকুড়া সহ বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়ে যেতে পারে 42 ডিগ্রি পার।